ছাত্রছাত্রীরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমি আল্লাহর ইচ্ছায় এক প্রকার ভালোই আছি। আজ এই মহামারী চলছে দেশে, ভালো কখন যে মরে যাবো তার কোনো ঠিক নেই। তারপরে যত সময় বেশি আছি তত সময় তোমাদের সামনে আসবো। আজকে আমাদের অধ্যায় আছে 13তম অধ্যায়, বেলা করে লেখা আছে 13তম অধ্যায় সসীম ধারা। এই সসীম ধারা নিয়ে আমরা আলোচনা করবো। প্রথমে ধারা, ধারা কারে হলো? কোনো কোনো অনুকরণের পথগুলো পরপর যোগচিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়, যেমন 1, 3, 5, 7। এই ধারা ধারা আরও অনেকগুলো আরও অনেকভাবে লেখা যায়, যেমন যেমন লেখা যায় কি লেখা যায় 3, 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, এরকমও ধারা হয়। ধারা সাধারণত দুই প্রকার, সমান্তর ধারা আর গুণাত্মক ধারা। সমান্তর ধারা, যে ধারার কোনো পদ ও পূর্বপদের বিফল সবসময় সমান হয় তাকে সমান্তর ধারা বলে। যেমন 5 একটা পদ, ওর পূর্বপদ হচ্ছে 4, তাহলে 5 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে বিফল হচ্ছে 1। তারপরে 6 একটা পদ, 6 থেকে যদি 5 বাদ দিই তাহলে বিফল হচ্ছে 1। 7 একটা পদ, 7 থেকে 6 বাদ দিলে বিফল হচ্ছে 1। 8 একটা পদ, 8 থেকে 7 বাদ দিলে বিফল হচ্ছে 1। এই এই ধরনের ধারাকে সমান্তর ধারা বলে। এই ধরনের ধারাকে সমান্তর ধারা বলে। এবার আপনাদের গুণাত্মক ধারা, গুণাত্মক ধারা কারে বলে? ও যে কোনো ধারার কোনো কোনো ধারার যে কোনো পথকে তার পূর্বপদ দিয়ে ভাগ করলে যদি ভাগ পথ সবসময় সমান হয় তাহলে সেই ধারাকে গুণাত্মক ধারা বলে। যেমন 4 একটা পথ, এই 4 এর পূর্বপদ হচ্ছে 2, তাহলে 4কে যদি আমি 2 দিয়ে ভাগ দিই ভাগ পদ হচ্ছে 2। এদিকে 8 একটা পথ, 8কে যদি আমি 4 দিয়ে ভাগ দিই ভাগ পদ হচ্ছে 2। আবার 16 একটা পথ, 16কে যদি আমি 8 দিয়ে ভাগ দিই ভাগ পদ হচ্ছে 2। আবার 32 একটা পদ, 32কে যদি আমি 16 দিয়ে ভাগ দিই ভাগ পদ হচ্ছে 2। এই ধরনের ধারাকে কী বলে? গুণাত্মক ধারা বলে। তাহলে আমরা সমান্তর ধারা সম্পর্কে জানলাম, গুণাত্মক ধারা সম্পর্কে জানলাম। এবার সমান্তর ধারা সম্পর্কে আমি আলোচনা করব এবং এই ধারার কতগুলো সূত্র আছে সেই সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। সমান্তর ধারা, সমান্তর ধারার প্রথম পদকে সাধারণত এই দ্বারা প্রকাশ করা হয়। আর সমান্তর ধারার পদগুলোর বিয়োগফল, মানে যে কোনো পদ অর্থাৎ গুণপদের বিয়োগফলকে সাধারণ অন্তর ওকে বলা হয়।
n তম পদ হচ্ছে a প্লাস n মানা হবে টু b সমান্তরাল ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি n বাই টু ইন্টু টু এ প্লাস n মানা যাবে টু ডি। এই সূত্রগুলো তোমরা মাথায় হবে না, এগুলো আমার সমাধান ধরার বিভিন্ন অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো আমাকে লাগে। তোমরা নিশ্চয়ই উঠে নিচ্ছ খাতা এবার মনে হয় উঠে নেওয়ার। এবার আমরা অনুশীলনের কিছু সমস্যার সমাধান করব। পাঁচ দাগে আমাদের আছে একটা অঙ্ক আছে, অঙ্কটা দেখা যাক। এই অনেক কিছু টু মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ মাইনাস তেরো যাহাটি সাধারণ অঙ্ক এবং বারোতম পদ নিয়ে নেব। প্রথমে সাধারণ অঙ্ক বের করি ধরাটি এগারো ডি মান
প্লাস, সরি, এগারোর আগে আছে প্লাস চিহ্ন আর সাতের আগে আছে মাইনাস চিহ্ন, তাহলে এই পিলারি মাইনারি গুণ করি মাইনাস সাতাত্তর। মাইনাস সাতাত্তরে দুই বার দিলে আমি মাইনাস পঁচাত্তর, এই আর একটা উত্তর। এবার আমরা করব সাত জায়গার অনুপাত, সাত জায়গা সাত জায়গার অবস্থিতি খেয়াল করো, একটা ধারা গ্যাসের প্রথম পদ আছে চার, তারপরে সাত, দশ, তেরো, এমনিভাবে ধারাটির কোন পদ তিনশো এক, এই যে কোন পদ তিনশো এক এই পদের অর্থ হচ্ছে এই যে তিনশো এক পদটি কত নম্বর সিরিয়াল আছে এটা আমাদের বের করতে। যেমন তোমার তেরো যে পদটা ওরা আছে কত নম্বরে, চার নম্বরে, দশটা আছে, তিন নম্বরে, সাতটা আছে, দুই নম্বরে, চার পদটা আছে, এক নম্বরে, তিনশো এক পদটা কত নম্বর সিরিয়াল আছে ওইটি আমাদের বের করতে হবে। দেখো কীভাবে বের করতে হবে, সেটা সাঁতার ধারাটি প্রথম পদ, প্রথম পদ এই সময় কত আছে ফোর, সাধারণ সাধারণ অন্তর সেভেন মাইনাস ফোর সমান সমান থ্রি, শেষ পদ এর সমান সমান তিনশো এক, তিনশো বাই তিনশো সমান একশো, এবার আমরা নয় জায়গার অঙ্কটা করবো, দশ জায়গাটি করো, আট জায়গাটি করো, বলো আচ্ছা আট জায়গাটি করো, আট জায়গা
আটটা গ্যাসের কোনো সমাধান ধারা নিম্নতম পদ আছে এন, এবং এমতম পদ এম হচ্ছে ডায়াবিক এম প্লাস এনতম পদ। এখন এম প্লাস এনতম পদ আমাদের নির্ণয় করতে গেলে ওই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরের মান দেওয়া হয়। আড্ডা মনে করি ধারাটি প্রথম পর্বে সাধারণ অন্তর সাধারণ এরকম পদ এবং এনতম পদ এই দুটো সমীকরণ যোগ বিয়োগ করি এর মান আর ডি মান বের করতে হবে। প্রথমে এক নম্বর ধরুন বিয়োগ সমান নিশ্চিত পদগুলো চিহ্ন বাধা চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখন এই ডির মানটা এক অথবা দুই নম্বরে ডির মান এক অথবা দুই নম্বরে বসাই এর মান বের করে তারপরে আমরা বারোতম পদ নির্ণয় করব। কিন্তু এর মান না বের করেও আমরা এন প্লাস এনতম পদের মান নির্ণয় করতে পারি। কীভাবে পারি সেটি দেখো। ধারাটি
প্লাস এনতম পদ, এনতম পদ, এনতম পদ এ প্লাস এন প্লাস এন মানা মানে বি। আমরা ডিটাকে কেবল ভিতর কেন্দ্রে পদের সাথে গুণ করে দেব মাইনাস। আমরা এর মত বের করি এটা কীভাবে অঙ্ক করা যায় দেখো, সমীকরণটা দুই আছে, এক নম্বর দুই নম্বর, এক নম্বরে বাম পাশে আছে এ প্লাস এন বি মাইনাস বি। যদি আমরা ওই সাইডটি পদ থেকে এক নম্বরের বাম পাশে আছে এ প্লাস এন বি মাইনাস বি এভাবে সাজায় উঠতে পারি, তাহলে ওর পরিবর্তে আমরা এ লিখতে পারবো, এ আর থাকবে। অথবা দুই নম্বরের বাম পাশে আছে এ প্লাস এন বি মাইনাস বি সমান সমান এ। যদি ওই তিনটি পদ থেকে আমরা দুই নম্বরের বাম পাশে যে কাজে আছে এ প্লাস এন বি মাইনাস বি ওভাবে সাজাতে পারি, তার পরিবর্তে এ লিখতে পারবো, তাহলে এ আর থাকবে না। এখন আমরা ধরে নিলাম যে এক নম্বরের বাম পাশে যে কাজে যেভাবে আসার সমীকরণের বাম পাশে যে তিনটি পদ যেভাবে আছে ওভাবে আমরা ওই চারটি পদ থেকে তিনটি পদ নিয়ে এভাবে সাজাই দেব। আছে কি এ প্লাস এম ডি মাইনাস ডি নিয়ে আসবে প্লাস এম ডি প্লাস এম ডি এই এ প্লাস এম ডি মাইনাস ডি এখানে আছে এ প্লাস এম ডি মাইনাস ডি এ প্লাস এম ডি মাইনাস ডি সমান সমান এন। তাহলে ওর পরিবর্তে আমরা কি লিখব এন লিখব, লিখলাম সেই এন থাকবে কি এন প্লাস এন ডি। এটা আমরা নিলাম কোথায় থেকে এক নম্বর থেকে, এবার কী করবো এন প্লাস এন ডি মান আমাদের বের করা ছিল আগে মাইনাস ওয়ান সমান সমান এন। এই এনের আগে প্লাস আর মানে আগে মাইনাস, এই আর দুজনের মাঝখানে গুণ সম্পর্ক, তাই এই প্লাস আর এই মাইনাস গুণ হবে প্লাস আর মাইনাস মাইনাস এনের সাথে অন গুণ করে ওয়ান ওয়ান দিক হলে গুণ করে গুণ করার তৈরি করে পরিবর্তন হয় তাহলে এন সমান সমান। তোমরা বাড়ি বাড়ি কিছু কাজ লিখে নাও, বাড়ির কাজ ধন্যবাদ সবাই ভালো থাকো আর আমাদের দরকারের জন্য আমরা।